তিতাস পাড়ের সৌন্দর্য মণ্ডিত জনপদের নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তিতাসের কোল ঘেঁষে এগিয়ে গেলেই দেখা মিলবে নবীনগর উপজেলার। শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যে ঘেরা এই অঞ্চল অনেক আগে থেকেই। শেখ হাসিনার সরকার এই অঞ্চলের শিশুদের জন্য করে দিয়েছে প্রাথমিক শিক্ষার মনোরম পরিবেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের। বর্তমান সরকারের আমলে নবীনগর উপজেলা এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে অবিরত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে নিয়ে এসেছেন উন্নয়নের জোয়ার। সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও মাদকের ভয়াল থাবা যেন কখনোই না পড়ে এই অঞ্চলে তার অঙ্গীকারাবদ্ধ এই জেলার মানুষজন। সে ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক তুলে দিয়েছেন একজন সৎ, মেধাবী, সফল ও স্বার্থহীন মানুষের হাতে। দেশকে উন্নয়নের পথে ধরে রাখতে নবীনগরকে আরো সামনে এগিয়ে নিতে আসুন হাত মিলাই এবাদুল করিম বুলবুলের সাথে, আর স্লোগান তুলি জয় বাংলার। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে নৌকায় ভোট দিয়ে নবীনগরকে এগিয়ে নিয়ে যাই নতুন সম্ভাবনার পথে। বাংলাদেশ আওয়ামী লীগ।